রাজাপুর গ্রামে মহেশ ছিল একজন দরিদ্র চাষি। স্ত্রী, কন্যা, মা বাবাকে নিয়েছিল তার সংসার। অনেকদিন হলো সেরকম কিছু রান্না করা হয় না। মেয়েটা তো অনেকদিন ধরেই বায়না করেছে একটু মাছ খাবে। আজকে তাহলে যখন বাজার যাবে একটু মাছ নিয়ে এসো ভালো দেখে। হ্যাঁ, হাতে টাকা পয়সা না থাকলে কি আর করা যাবে? দেখি বাজারে গিয়ে একটু মাছ পাই কিনা, পারলে মেয়েটার জন্য অন্তত নিয়ে আসবো। অনেকদিন পর কিন্তু আমাদের বাড়িতে মাছ রান্না হচ্ছে। আমি কিন্তু মাছের মাথাটা খাবো, তুমি কিন্তু আমাকে মাথাটাই দেবে। হ্যাঁ রে মা, হ্যাঁ তোকেই দেবো, তোকে ছাড়া আবার কাককে দেবো? তোর জন্যই তো তোর বাবা মাছ এনে দিয়েছে বাজার থেকে। তা বৌমা, বলি মেয়ের সাথে কথা বললে কি শুধু রান্নাটা হয়ে যাবে? তুমি সরো, মাছগুলো কাটো, আমি রান্নাটা করছি। এরপর তারা একসাথে সব কাজ করতে থাকে, এইভাবে তাদের সংসার চলতে থাকে। কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বড্ড মাথা ঘুরে ক্লান্তি অনুভব হয়। তাহলে বরং চলো একটা ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আসি। না থাক, এখন আর ডাক্তারের কাছে গিয়ে পয়সা খরচ করতে হবে না, একাই ঠিক হয়ে যাবে। এইভাবে তাদের দিন চলতে থাকে। এরপর হঠাৎ একদিন এক জটিল অসুখে মহেশের স্ত্রী মারা যায়। ছোট্ট মিলি এইটুকু বয়সে মাকে হারিয়ে ফেলে। তা বাবা, অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম, মিলিটা তো ছোট, ওর একটা মায়ের প্রয়োজন, আর আমিও বা কতদিন সংসার চালাবো? তাই বলছি তুই একটা বিয়ে কর। কিন্তু মা, আমার পক্ষে মিলির মাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। দেখ বাবা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু মিলিটা তো ছোট, ওর কথাটাও একটু ভাব, ওর একটু মায়ের প্রয়োজন, আর তাছাড়া তোরও সারা জীবন পড়ে আছে। তাই বলছিলাম কি, আমি একটা মেয়ে দেখেছি, তাদের অবস্থাও বেশ ভালো, বিয়েতে রাজি হয়েছে, তুই তাকে বিয়ে কর বাবা। আচ্ছা বেশ মা, তুমি যখন বলছো আমি বিয়েটা করব, তবে শুধুমাত্র মিলির জন্যই আমি বিয়েটা করব। এর পরে একদিন মহেশ বিয়ে করে, ছোট্ট মিলি নতুন একটা মা পায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না। দেখছিস না, আমি এখন বিশ্রাম নিচ্ছি, আমি এখন তোকে খেতে দিতে পারবো না, নিজে নিয়ে খেয়ে নে। বৌমা, তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েটা ছোট, একটু ওকে খেতে দিতে কি হচ্ছে? আর তাছাড়া ওর মা থাকতে কোনোদিনই ওকে নিজে নিয়ে খেতে হয়নি, তুমি একটু খেতে দিয়ে দাও ওকে। দেখুন মা, আগে কি হয়েছে সেসব আমার দেখার দরকার নেই। আমার বাবা যথেষ্ট টাকা দিয়েছে আপনাদের এখানে কাজ করার জন্য না। ঠিক আছে বৌমা, তোমাকে কিছু করতে হবে না, আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি, চল মিলিমা খেয়ে নিবি। বলছি মিলিমা, তুই এখানে খা, আমি একটু আসছি। আচ্ছা ঠাম্মা, তাড়াতাড়ি চলে এসো, আমার একা একা ভয় লাগে। বলছি বাবা, আমাদের মিলিটা মনে হয় ভালো নেই, আমি মনে হয় তোর বিয়েটা দিয়ে ঠিক কাজ করিনি। কিন্তু মা, আমি তো তোমার কথাতেই বিয়ে করলাম, এখন যদিও ভালো না থাকে আমরা কি করতে পারি বলো? হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, দোষটা আমারই, এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। বলছি মেয়ে, এখানে বসে গান্ডে পিণ্ডে গিললেই তো হবে না, বাসনগুলো মেজে ফেলবি খাওয়ার পর। কিন্তু মা, আমি তো এইসব কাজ জানি না, আমি তো আগে কোনো দিন বাসন মাজিনি। মাজিস নি তো কি হয়েছে, এখন করবি? আগে করিসনি বলে কি এখনো করবি না এখন এসব করবি? এরপর ছোট্ট মিলিকে দিয়ে তার সৎ মা অনেক কাজ করাতে থাকে। আসলে বাবা, একটা দরকারেই আসতে হলো, ব্যবসায় খুব মন্দা চলছে, একটু যদি টাকা ধার দিতে খুব ভালো হতো বাবা। বাবা আপনি এভাবে কেন বলছেন? আপনি তো আমাকে ব্যবসার সময় কত টাকা ধার দিয়েছেন, আপনাকে কেন দেবো না? তাছাড়া বিয়ের সময়ও তো দিয়েছেন, অবশ্যই দেবো আপনি। তা বাবা, বলছিলাম কি আমার মেয়েটা কেমন আছে, অনেকদিন ওর সাথে হলো কথা হয় না। কিন্তু বাবা, আপনার মেয়ে ভালো থাকলেও আমার মেয়ে ভালো নেই, আপনার মেয়ে আমার মেয়েকে তো ভালো রাখছে না।
কিন্তু বাবা, আমি তো ভেবেছিলাম ও ভালো থাকবে, ওর মা নেই, আমি ওকে মানুষ করেছি, আসলে আমার আশকারাতেই ও এরকম হয়েছে। ওর সাথে আমি কথা বলছি। এই রিমি, কি হয়েছে বাবা, আমাকে ডাকছিলে? তোর নামে আমি এসব কি শুনছি? ভেবেছিলাম তুই এখানে মেয়েটাকে ভালো রাখবি, তোরও মা নেই, তোর এই রাগি মেজাজের জন্য বিয়ে দিতে পারছিলাম না, একটা ভালো ঘরে বিয়ে দিলাম, কিন্তু কিন্তু বাবা আমি এসব কাজ করতে পারবো না। তাছাড়া তুমিও তো বিয়েতে অনেক টাকা খরচা করেছো, আমি কেন এখানে কাজ করতে যাব? আমার ব্যবসা এখন ভালো যাচ্ছে না, আমি জামাইয়ের কাছ থেকে টাকা ধার নিলাম, তাই আমি চাই তুমিও এখানে ভালোভাবে থাকো সবার সাথে। তাছাড়া নিজের বাড়ির কাজ করলে কেউ ছোট হয়ে যায় না রিমি, তুমি সবার সাথে মিলেমিশে থাকো আর সবার কথা শুনো, একটু কাজকর্ম করো। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে তাই করব। এরপর থেকে মিলির সাত মা সব কাজ করতে থাকে। উফ, এত কাজ একসাথে করতে ভীষণ কষ্ট হচ্ছে। মা, আমি তোমাকে সাহায্য করে দেব, আমি এখন এই সব কাজ শিখে গেছি, তুমি যখন বললা তখন আমি করতাম, ভালোই হয়েছে। না মা, তোকে কিছু করতে হবে না, আমি বুঝেছি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য ভগবান আমাকে শাস্তি দিচ্ছে। না বৌমা, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট, আমরা তাই চাইছিলাম। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার মেয়ের প্রতি অনেক অন্যায় করেছি, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, আমার মেয়েকে আমি কোনো কাজ করতে দেব না। এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর আপনাদের বলছি, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।